হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। এন্টারটেইনমেন্ট অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি, এটা একটা বিপজ্জনক জিনিসের হাত থেকে রক্ষা পাবার জন্যে এই ভিডিওটি তৈরি করা। কোরবানি ঈদে আমরা অনেকেই গরু কেনার জন্য হাটে যেয়ে থাকি। তো এই পশুটা আমরা যখন কিনতে যাই, তখন এই পশু কেমন, এর আচার আচরণ কেমন হবে, এটার সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আমরা যদি পূর্বে এটা সম্পর্কে ছোট্ট আইডিয়া নিয়ে যাই, তাহলে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তো দর্শক, আপনারা একটা হাটের চিত্র দেখতে পাচ্ছেন। এখানে অনেক রকম গরু এসেছে, কেউ পাগলের মতো আচরণ করছে, কেউ শৃঙ্খল, কেউ নম্র, বিভিন্ন আঙ্গিকের গরু এখানে এসে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা গরু দুই দিক থেকে দুইটা দড়ি দিয়ে দুইজনে ধরে রেখেছে। তো দর্শক, এই ভিডিওটির মূল উদ্দেশ্য এটাই, একটা গরুকে কখনো একটা দড়ি দিয়ে ধরে রাখা যাবে না। দেখুন দর্শক, একটা এরে গরু তাকে দুইটা দড়ি দিয়ে দুই দিক থেকে দুইজনে ধরে রেখেছে। দেখুন দর্শক, যারা ধরে রেখেছে এরা গরুকে লালন পালন করেছে, এরা গৃহস্থ, এরা দীর্ঘদিন ধরে এই গরুটাকে লালন পালন করেছে, খাইয়েছে, গোসল করিয়েছে। এই গরুটার কাছে এই মানুষগুলো অনেক পরিচিত, তারপরও এরা দুইজনে দুই দিক থেকে ধরে রেখেছে। অর্থাৎ গৃহস্থের বাড়িতে গরুটা যে পরিবেশে লালিত পালিত হয়েছে, হাট মোটেই সেই পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে গরু এসে উচ্ছৃঙ্খল আচরণ করতেই পারে, এজন্যে দুই দিক থেকে দুইটা দড়ি দিয়ে দুইজনে ধরে রেখেছে। দেখুন দর্শক, আমরা যদি কখনো হাটে গরু কিনতে যাই, আমরা অবশ্যই অবশ্যই এই নিয়মটা পালন করব। দুই দিক থেকে দুইটা গরুকে, দুই দিক থেকে একটা গরুকে দুইজনে ধরে রেখেছে। দেখুন দর্শক, যে মুরব্বী গরুটার গায়ে হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন, উনি এর গৃহস্থ, ছোটোবেলা থেকে উনি একে লালন পালন করেছে। দেখুন দর্শক, এই কাছে দাঁড়িয়ে আছে, অথচ কি ওনাকে কিছু বলছে না, কিন্তু আপনি যখন গরু কিনতে যাবেন, এই গরুটা জীবনেও কখনো আপনাকে দেখেনি, আপনার সঙ্গে কেমন আচরণটা করতে পারে একবার ভাবুন। দেখুন দর্শক, এরকম একটা এরে গরু যদি আপনার উপরে তেড়ে আসে, আপনার পরিস্থিতি কী হবে একটু অনুমান করেন। সুতরাং আমরা অবশ্যই অবশ্যই দুইটা দড়ি দিয়ে দুই দিক থেকে গরুটাকে ধরে রাখবো, কমপক্ষে দুইজন লোক, চারজন হলে তো আরও ভালো হয়। দেখুন দর্শক, তো দর্শক, আমার এই ভিডিওটি এই জন্যই তৈরি করা, এই ভিডিওটা দেখে যদি একজন মানুষ উপকৃত হন, একজন মানুষও বিপদের হাত থেকে রক্ষা পান, তাহলেই আমার শ্রম সার্থক। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।